তো এখানে গ মানে বিড়ালটা এখানে রাগ দেখাছে গভলিনের উপর আর এখানে আর্গো এখানে চলে এসেছে তার তরওয়ালের উপর ওয়াটার কভার করার পর এখানে ওয়াটার পাওয়ার ব্যবহার করে তার তরওয়ালের এখানে অ্যাটাক করতেছে গভলিনের উপর গভলিনের উপর অ্যাটাক করার পর তো তেমন কিছু হয়নি তো গভলিন এখানে সরে গেছে তো এখানে বলতেছে আরগো তো এখানে দুঃখিত যে দেরি করে আসার জন্য ইউরিকে বলতেছে তো ইউরিয়া এখানে হেরান হয়ে গেছে আর এখানে আরগো পিছনে মানে তাকায় তারপর গবলিনের দিকে ইশারা করে অনেক রাগ করতেছে আর কি তো এখানে এই রাগ দেখে গবলিনটা পিছনে পলাই চলে গেছে চিপাগলি দিয়ে আর এখানে সব শান্ত হয়ে গেছে শান্ত হয়ে যাওয়ার পর ও ইউরি বলতেছে যে এটা কি চলে গেছে তো এখানে আরগু বলছে এক ঘন্টা পর তো কিছু তো মনে হচ্ছে না দেখে দেখে তো মনে হচ্ছে চলে গেছে তো এখানে ইউরি হঠাৎ করে কিছু একটা ফিল করতে পারতেছে যে এখানে পাশে বিরল এখানে ঘষা ঘষি করতেছে তার গার সাথে তো এখানে বলতেছে হ্যাঁ একটা ক্যাট তো এখানে এই ক্যাটটা এখানে কেন আর এখানে সে আমার সাথে এত ফ্রেন্ডলি কেন তো এইসব আর কি ভাবতেছে তো এখানে ভাবার পর এখানে এই ক্যাটটা আর কি নায়ান বলে ডাকতেছে মানে মিয়াও জায়গায় তো এটা অন্যরকম ডাক তো এখানে বলতেছে হ্যাঁ এটা তো একটা ক্যাট তো এইসব বলার পরে এখানে জড়ায় ধরছে আর বাঁচানোর জন্য মানে অনেক ধন্যবাদ জানাচ্ছে আর এখানে ডলে ডলে আর কি দেখতেছে যে তার শরীরটা কত মসৃণ কত নরম এই সব আর কি দেখতেছে বিড়ালটাও এখানে তাকে চাটতেছে তো চাটার পরে এখানে বলতেছে শুধু ক্যাডলি মতো আর কি লাগতেছে ওয়ার্ম অনেক গরম তো এখানে বলতেছে ইউরি এটাকে তারি ফেলে দাও তো এই সব আর কি বলতেছে পিছন থেকে আমান্ডা তো এখানে ইউরি বলতেছে তো এখানে আমাররা বলতেছে মানে এরকম যে ওটাকে নামিয়ে ফেল মানে ছেড়ে দাও তো এখানে ইউরি ছেলে কিন্তু এটা আমাকে বাঁচিয়েছে আমি এটা আমার সাথে নিয়ে যাব বাসায় তাই বলতেছে তো এখানে শুনে আমার আরগো বলতেছে তো এখন কি করবে তো তুমি কি দেখ যেভাবে টাকাও না কেন এটা একটা বিড়াল তো দেখে মনে হচ্ছে যে এটা বিড়াল রাক্ষস মানে বিড়াল রাক্ষস কিন্তু সে এই জঙ্গলটা পছন্দ করে নাকি এটা কি বলতেছে তো এখানে আরগো বলতেছে কোনো সন্দেহ নয় যে এই বিড়ালটা একটা ব্ল্যাক প্যান্থার কিন্তু আমি দেখেছি যে সে এখানে ওড়িকে বাঁচিয়েছে তো আর এখানে বলতেছে আমি দানবদের সম্পর্কে তো আমার কিছু জানি না কিন্তু আমি জানি যে এটা এখন একটা শিশু হয়তো সে জন্ম থেকে এখানে একা হয়ে আছে আর এখানে ভুল করে হয়তো তোমাকে সাহায্য করে ফেলেছে বা কি সে জন্য সাহায্য করেছে তা আমি ব্যাখ্যা করতে পারতেছি না তো এই আর কি বলতেছে তো এখানে সবাই চিন্তায় পড়ে গেছে আর এখানে কারিন কারিন এখানে বলতেছে এটা কি হতে পারে ওই কিওয়ার্ডটার কারণে তো এখানে আগে চ্যাপ্টারে দেখেছিলাম যে এখানে ইউরি ভয় পেয়ে গেছিলো কারিনকে দেখে তো এখানে সেই কিওয়ার্ডটা আকাশে চলে গেছিলো সেই কিউরটা হয়তো এই ব্ল্যাক প্যান্থারের গায়ের উপর পড়ছে এটাই হয়তো হতে পারে তো এখানে সবাই বলা বলি করতেছে কিন্তু দানা প্রায় কখনো এরকম বন্ধুত্বপূর্ণ হয় না তারা সবসময় অনেক রাগী মেজাজি থাকে তো এখানে বলতেছে ইউরি তো তোমার কি কোনো এমন কোন ম্যাজিক আছে যেটা দিয়ে তুমি মনস্টারকে মানে মনস্টারকে কোনো আদেশ করতে পারো তো এখানে না আমার তো কোনো কিছু ছিল না এরকম স্কিল তো ইউরি কিন্তু তোমার তোমার কি মানে ইলুশিয়া গেমে কোনো এরকম ম্যাজিক ছিল না তাই কি সব বলতেছে ইউরি তো না আমাকে এখানে জিজ্ঞাসা করবে না আর কেউ বলতেছে তো যদি এখানে কিওর যদি সত্যি এটা ঘটে কিওরের কারণে তাহলে এটা মানে গবেষণা করতে হবে তো এটা ভালো হবে তবে আমরা কিছু এখনও জানি না ভালোভাবে বুঝতে পারতেছি না তো আসো ফিরে যাই তো এখানে ক্যাপ্টেনকে সব কিছু রিপোর্ট করি তো এটা বলার পরে এখানে সবাই চলে যাচ্ছে আর বলতেছে আমি এটাকে রাখতে পারি তাই কি জিজ্ঞেস করতেছে ব্ল্যাক প্যান্টার নিজের কাছে রাখতে পারি কি না ইউরি জিজ্ঞেস করতেছে আর বলতেছে তুমি যা চাও তাই এখানে পাবে না তোমাকে এগুলো রেখে দিতে হবে এখানে এইসব বলতেছে তো এখানে ইউরি বলতেছে দেখো সে আমাদেরকে ফলো করতেছে ওই তো এখানে ফলো করতেছে আর কি ব্ল্যাক প্যান্ট তো এখানে ঠিক আছে তাহলে রাখা যাবে হয়তো এরপর এখানে বলতেছে সারব তো আমাকে বাঁচানোর জন্য তো মানে ধন্যবাদ তো এখানে এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা খুবই বিপজ্জনক ছিল কিন্তু আমি খুশি যে তুমি আমার পিছনে এসে পলাই গিয়েছিলে তাই কি বলতেছে তো এখানে ইউরি বলতেছে আমি এখানে ভয় পেয়েছিলাম তো তুমি কি এই জাদুর তলোয়ারটা ব্যবহার করেছিলে তাই না তাই কি বলতেছে তো আমান্ডা এটা আমার খুবই আশ্চর্যজনক এটা খুবই ভালো তাই কি বলতেছে আর মানে আমান্ডার তরোয়ালের ভিতরে এখানে ফায়ার এলিমেন্ট চলতেছে আর এখানে আর তো ওয়াটার এলিমেন্ট তো এই সব আর কি দেখাচ্ছে তো এখানে আর্গো এখানে তার ওয়াটার এলিমেন্টটা বাইরে করে দেখাচ্ছে দেখো আমার তরলটাও এখানে কভার করতে পারে ওয়াটার এলিমেন্ট দিয়ে আর এখানে ক্যাপ্টেনের কথা বলতেছে ক্যাপ্টেন হচ্ছে এখানে এই স্টাইল স্টাইলকে জনপ্রিয় করে তুলেছে মানে ক্যাপ্টেনের লড়াই স্টাইলকে জনপ্রিয় করে তুলেছে কারণ ক্যাপ্টেন অনেকগুলো এলিমেন্ট একসাথে ইউজ করতে পারে তো সেই জন্য আর কি ক্যাপ্টেন অন্যদের থেকে আলাদা তো সেই জন্য সে এখানে ভাই স্যারের অন্য অনেক মহিলারাও এখানে নাইট রয়েছে যেগুলো লড়াই করতে পারে তো এখানে ইউরি এগুলো শুনে বলছে ও তাই তো তাহলে এখানে জাদুর তরোয়ালের লড়াইটা এখানে অনেক বেশি আনন্দদায়ক দেখে মানে শুনে মনে হচ্ছে যদি আমি সত্যি এটা যদি কঠোর পরিশ্রম করি তাহলে কি আমি ওইটা করতে পারবো তো এখানে আমারটা বলতেছে আমি মনে করি যে ইউরি তোমার জাদর শেখাটাই বেশি উপযোগী তো একে বলতেছে তো এখানে হ্যাঁ অবশ্যই ইউরি বলতেছে আমারটা বলতেছে কিন্তু এখানে এই তরবারি মানে শর্ট ম্যাজিকটাও বেশি ভালো শোনায় তো আমরা সাধারণত এটিকে জাদুর তরবারি বা শর্ট ম্যাজিক ব্যবহার ব্যবহারকারী বলে তবে তর মানে সর্ডের সাথে স্কিল ম্যাজিক চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে শর্ট সর্টম্যানসি বেশি গুরুত্বপূর্ণ ম্যাজিক তো বেশি গুরুত্বপূর্ণ না তাই কি বলতেছে তো সত্যি তো হ্যাঁ তুমি যদি এখানে ভালো যতই শক্তিশালী হও না কেন কিন্তু শুধু তরওয়ালগুলোকে সুইম করলেই হবে না তার বিভিন্ন টেকনিক শিখা লাগে এসব কি বলতেছে আর এখানে কারিন বলতেছে তুমি কি মানে ঠান্ডার এলিমেন্ট ছাড়া কি আর কোনো কিছু পারো না তাই জিজ্ঞেস করতেছে ইউরিকে তো এখানে ইউরি বলতেছে হ্যাঁ আমি পারি ফায়ার জল মানে ফায়ার পানি ফায়ার ওয়াটার ওয়াইন্ড আর হচ্ছে আর্থ এটা পারে তো এটা শুনে আমারটা বলতেছে এটা তো খুবই মজাদার তো এখানে ইউরি বলতেছে কারেন্ট তো তোমার কি কি পাওয়ার আছে কারেন্ট বলতেছে আমার কোনো পাওয়ার নেই আমি শুধু এখানে সাইন মানে স্লাইম স্পেশালিস্ট এটা শুনে বলতেছে হ্যাঁ দেখ যে আমার ব্যাগের ভিতরে এখানে স্লাইম রয়েছে তো এখানে ইউরি বলতেছে হ্যাঁ আমি এটা দেখতে চাই তো এটা বলার পরে এখানে সবাই হাসিটা করে যাচ্ছে হঠাৎ করে পেছনে শব্দ হলো যে অনেক দ্রুত গতিতে থেকে যেন যাচ্ছে তো এটা মানে দেখতেছে ইউরি নোটিস করছে তো এখানে কারিন মনে করতেছে যে আশেপাশে মানে বাতাসের আবহাওয়াটা খুব একটা ভালো না তো এটা খুব বিপজ্জনক তো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তো এখানে আমানটা তুমি ইউরিকে উঠায় নিয়ে যাও তো এখানে ইউরি মানে কে উঠায় নিয়ে যাচ্ছে আমান্ডা আমানটা তো ঠিক আছে আমি চলে যাচ্ছি তো এখানে চলো যাই তো এখানে ভালো করে ট্রাই করে ধরে রাখো ঠিক আছে তাই বলে এখানে আমানটা নিয়ে যাচ্ছে ইউরিকে আর এখানে এইসব বলতেছে আর এখানে দৌড়াদৌড়ি করতেছে আর কি জঙ্গলের থেকে বের হওয়ার চেষ্টা করতেছে আর এখানে বলতেছে এটা সবচেয়ে খারাপ অবস্থা এখন হচ্ছে তো এইসব বলার পর এখানে আরগোকে দেখানো হয় তার সামনে অনেকগুলো গবলিন চলে আসছে বা অন্য কোনো মনস্টার চলে আসছে পরের এখানে দেখা যায় যে এখানে সত্যি একটা গবলিন চলে এসেছে গবলিনের গ্রুপ চলে আসছে যে গবলিনটা খেদাই দিয়েছিল মানে তরলের আঘাতে তো এখানে আরগো তো এখানে এইসব চিল্লাচ্ছে ইউরি তো এটা একটা বিপদগামী গবলিন ছিল শুধু তো ওই গবলিনটা মনে হয় তাদের গ্রুপে সব বলে তাদেরকে নিয়ে আসছে ডেকে এসব আর কি বলতেছে আর্গো তো এখানে বলতেছে ভুলে যেও না যে আমি এখানে ইসরায়েল মানে ক্যাম্পের একটা ভাইস লর্ড তো তাই কি বলতেছে আরগো নিজের সম্পর্কে তো এখানে গলেনের সামনে তার স্কিলটাকে অ্যাক্টিভ করতেছে ওয়াটার পাওয়ার তো ওয়াটার পাওয়ার অ্যাক্টিভ করার পরে এখানে আমান্ডা আরগো এখানে মানে কে বাঁচাতে হবে না তাই বলতেছে এখানে ইউরি তো আমি জানি যে এখন ক্যাম্পে ফিরে যেতে হবে ক্যাম্পে গেলে পরে আমি মানে ক্যাপ্টেনকে জানাতে পারবো ক্যাপ্টেনকে জানাতে পারলে এখানে ক্যাপ্টেন এখানে আরগোকে বাঁচিয়ে নেবে তাই সব বলতেছে আগে আমাদেরকে ক্যাপ্টেনে মানে ক্যাম্পে ফিরে যেতে হবে এইসব আর কি বলতেছে তো এখানে ইউরি তো ঘাবড়ে গেছে যে আরগো এখন কি হবে তো এখানে মানে কারিন এখানে দৌড়াদৌড়ি করতেছে আর এখানে মানে কারিনের কিছু একটা চিন্তা করতেছে যে কারিন তো এখানে ইউরিকাসে যেহেতু অনিয়ন্ত্রিত শক্তি মানে আন কন্ট্রোল ম্যাজিক পাওয়ার রয়েছে যেটা কোনো কন্ট্রোল করতে পারে না পাওয়ারগুলো তো এখানে যদি গবলেনের উপর সেই ম্যাজিকগুলো কাস্ট করে তাহলে এখানে ইউরি আর্গকেও এখানে ক্ষতি করতে পারে তাই কি বলতেছে তো তুমি এখানে আমি বলতে পারি যে না সে এটা ভুল বলতেছে কিন্তু এটা সত্যি তো আমাদের এখানে যত দ্রুত সম্ভব এখানে ভাইজারাল যেতে হবে এবং যেখানে কি ঘটেছে তা এখানে লোকদেরকে জানাতে হবে মানে ক্যাপ্টেনকে জানাতে হবে তো এটা আর কি বলতেছে তো আমরা যদি আর্গকে এখানে মরতে দিতে না চাই তাহলে এখানে আমাদেরকে তাদের ক্যাপ্টেনকে ডাকতে হবে এইসব বলে এখানে তাড়াতাড়ি করে যাচ্ছে আর এখানে ইউরি অনেক নিরাশ মানে অনেক ভয় পেয়ে আছে ভয় পাওয়ার পরে এখানে ইউরি বলতেছে আরগো কি মরে যাবে তো এই আর কি আরো কথা মনে করে এখানে বলতেছে তো এটি একটা খেলা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা খেলা এটাতে মনে পড়ে আসল জীবনে মরে যাবে এই আর কি বলতেছে না না এটা হতে পারে না এই সবাই কি বলতেছে ইউরি আরো মনে করে তো এখানে দেখি আমার কিছু কিছু আছে কি না তাই বলে এখানে স্ট্যাটাস উইন্ডোজ ওপেন করতেছে তো এখানে তার এখানে বলতেছে আমাকে কিছু স্ট্রেংথ টাইপের কিছু একটা বের করা লাগবে তাকে বাঁচানোর জন্য মানে এইসব আর কি বলতেছে তো এখানে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স তো এই স্ট্যাটাস উইন্টটা ওপেন করার পর এখানে ম্যাজিকটা খুঁজতেছে কোন ম্যাজিকটা ব্যবহার করব। তো এখানে হিল ওয়াইন্ড কিওর প্রোটেক্ট শিল্ড ম্যাজিক শিল্ড এইসব দেখতেছে তো আমি এখানে আর কাউকে মরতে দিতে পারি না কোনোভাবেই না তো আমাকে কিছু একটা দেখতে হবে কি ম্যাজিক বেশি ব্যবহৃত করলে পারে ভালো হবে তো এখানে বিভিন্ন ম্যাজিক দেখতেছে এরিয়া হিল এরিয়া প্রোটেক্ট শিল্ড এরিয়া ম্যাজিক শিল্ড এরিয়া হিল ওয়াইন্ড কিওর প্রোটেক্ট শিল্ড ম্যাজিক শিল্ড এইসব আর কি দেখতে আসে ঠান্ডার অ্যারো ঠান্ডার ল্যান্স ওয়াইন্ড অ্যারো ওয়াইন্ড ল্যান্স ফায়ার বল ফায়ার রাশ ওয়াটার বল তো এখানে এরিয়া ম্যাজিক হ্যাঁ এটা হচ্ছে সেজ ইউজ করতে পারে তো আমার মনে হয় এটা করলে ভালো হবে তো এটা বলার পরে এখানে আমাকে মানে আমি কী করা উচিত তো আমাকে কোন ম্যাজিকটা ব্যবহার করতে হবে সে তো অনেক দূরে তাইকে বলতেছে যে অনেক দৌড় হচ্ছে আর এখানে পিছনে তাকায় ভাবতেছে যে কোন ম্যাজিকটা ব্যবহার করলে ভালো হবে তো না আমি তাকে এটা তার কাছে পৌঁছানোর তো এখানে এরিয়া হিল ম্যাজিকটা ব্যবহার করতেছে এরিয়া হিল ম্যাজিক ব্যবহার করার পরে এখানে আশেপাশে যত মানুষ আছে সবগুলোর উপরে এখানে তার প্রোটেক্টিভ লেয়ার চলতেছে এটা যথেষ্ট না এরিয়া প্রোটেক্টিভ শিল্ড এরিয়া ম্যাজিক শিল্ড এইসব কাজ করতেছে তো একে এখানে আমান্ডার আর এখানে কারিনের গায়ের উপর এখানে ম্যাজিকের প্রভাব পড়ছে এখানে বডির উপরে হিল হিলের শিল্ড পড়তেছে প্রোটেক্টিক শিল্ড মানে তৈরি হয়েছে আঘাত লাগলে বেশি কিছু হবে না তো এখানে সব হাতে দেখতেছে যে এখানে আমার গায়ে কি হচ্ছে তো এটা কি তোমার ম্যাজিক ইউরি তো এসে বলতেছে আমান্ডা তো এইসব দেখতেছে আমান্ডা যে তার গা দিয়ে এখানে বিভিন্ন রঙের বের হচ্ছে তো এখানে তো এই আইকনগুলো ঘুরছে এখানে তার মানে এখানে শারীরিক প্রতি মানে শারীরিক মানে প্রোটেকটিভ বেড়েছে মানে এখানে শরীরের রক্ষা করতে পারবে বেশি এই ম্যাজিক ব্যবহার করলে তো ইউরি তো তুমি এটা ক্লান্ত অনুভব করছি আর কি ইউরি বলতেছে তো আমি আশা করি এটা আর্গোতে পৌঁছে গেছে মানে আরগোর কাছে চলে গেছে তো তাহলে হয়তো আর্গো এখানে বেঁচে যেতে পারে তো এটা আমাকে বলতেছে তো আমান্ডা তো এগুলো কি হচ্ছে এখানে তো এখানে আমান্ডা বলতেছে ক্যাপ্টেন তো এখানে ক্যাপ্টেন চলে এসছে তো ক্যাপ্টেন আসার পরে এখানে বলেছে কোনো কিছু কি ঘটেছে কি হয়েছিল এখানে আর আর এই আলোটা কিসের আর এখানে কি ঘটছে এখানে এইভাবে এসবার কি দেখতেছে তো এখানে কি দারুন এরিয়া ম্যাজিকটা কাজ করছে সঠিকভাবে তো ক্যাপ্টেন আমি পরে কিছু ব্যাখ্যা করব তো এখানে কয়েক দল মানে গবলিন তো এখানে ঝগড়া করতেছে আর এখানে আমাদের শহরে আক্রমণ করতেছে মানে করার জন্য চলে এসছে গবলিনগুলো তো আমাদেরকে তাড়াতাড়ি ঠেকাতে হবে কিছু একটা করতে হবে তো এসব আর কি বলতেছে তো এখানে ক্যাপ্টেন হেরান হয়ে গেছে আর এখানে আমারটা বলতেছে এটা খুব তাড়াতাড়ি হতে পারে আর এখানে নিজের যে এখানে একা একা ওই গবলিনগুলোকে এখানে নিজে একা গেছে তো ঠিক আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাই বলে এখানে তো রবার্ট এখানে ক্যাম্পে ফিরে যাও আর তুমি এখানে মানে সকল শক্তি বৃদ্ধ লোকদেরকে জিজ্ঞাসা করো আর আমানটা তাদের এখানে আমানটা তাদেরকে নিয়ে যাও ক্যাম্পে তো এখানে এসব বলতেছে তো বাকিরা আমার সাথে এখানে আরগোকে বাঁচাতে চলো এসব আর কি বলতেছে তো এখানে বলতেছে তো এখানে আমার বলতেছে তো চলো ইউরি আমরা চলে যাচ্ছি তো এখানে আর দাঁড়াতে হবে না তো এই সব বলার পর এখানে বলতেছে তো আমি আরগোকে হেল্প করতে চাই আমি এখানে হিল করতে পারি তো আমাকেও নিয়ে যাবে সাথে এই সবাইকে বলতেছি ইউরি ক্যাপ্টেনকে তো ক্যাপ্টেন বলতেছে ক্যাপ্টেন প্লিজ আমাদেরকে নিয়ে যাও এই সবারকে বলতেছে এখানে আমারটা বলতেছি ইউরি তো এখানে ক্যাপ্টেন বলছে তো তুমি এখানে একটা ব্রিস্ট এর মতো এটা তো সরসরা তাই না তো তুমি প্রিস্টের মতো এখানে ম্যাজিক ব্যবহার করতে পারো এই সময় কি বলতেছে ক্যাপ্টেন তো হ্যাঁ আমি এখানে একটা সেজ তো আমি এখানে লেভেল ওয়ান কিন্তু আমি এটা করতে পারি আমি একজন সেচ এসব কি বলতেছে তো এখানে ঠিক আছে তো আমি দেখি তো তুমি যদি এখানে হিল করতে পারো তাহলে চলো আমাদের আর কিছু মানে নির্ভর করতেছি তোমার ওপর সব কিছু তো এখানে বলছে আমাদের সেখানে নিয়ে যাও আমারটা তো এটা আমাদের ওপর ছেড়ে দিন তো আরও মানে কি যে আমাদের আমি নিচ্ছি আর গা বাঁচাবো তো এখানে দেখো এখানে আছে তো এই সবার কি বলতেছে অবাক হয়ে গেছে আর এখানে আর অনেক ক্লান্ত হয়ে গেছে লড়াই করতে করতে এতগুলো গবলিনের সাথে আর এখানে কতগুলো গবলিন এখানে নিচে পড়ে আছে আর এখানে ক্যাপ্টেন এগুলো দেখতেছে তো দেখার পরে এখানে মানে বলতেছে আরগো তো এখানে তাড়াতাড়ি করে ক্যাপ্টেন তার নিজের অ্যাবিলিটিটা অ্যাক্টিভ করে এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে গিয়ে তো এখানে হাই করে এখানে আর এটা করতেছে আর কি তো এখানে তাড়াতাড়ি ক্যাপ্টেন সব স্বর্ণরা তো এখানে আরগো তো তুমি কি ঠিক আছো এসব আর কি বলতেছে তো এখানে ইউরি গুলো আরগুলো কাছে চলে গেছে তো এখানে তার অনেকগুলো ব্লাড এখানে লস হচ্ছে তো এখানে তাড়াতাড়ি করে হিল ম্যাজিকটা ব্যবহার করতেছে তো বারবার এখানে হিল ম্যাজিক ব্যবহার করতেছে তো টার্গেট আর তো এইসব বলে এখানে হিল ম্যাজিক ব্যবহার করতেছে তো এখানে কিছু হচ্ছে না তেমন তো এখানে হিল টার্গেট টার্গেট সব আর কি বারবার বলতেছে তো এখানে এটা কি কাজ করেছিল বলতে পারতেছি না আমি তো না আমি শুধু এখানে কাজ করব যতক্ষণ না এটা ঠিক হচ্ছে তো এখানে এটা করতে হবে তো এটা বলার পর এখানে হিল টার্গেট আরগো এসব আর কি বলতেছে বারবার কি ম্যাজিক কাজ করতেছে কিন্তু কোনো কিছু হচ্ছে না মনে হচ্ছে আমাকে আরও কাছে যেতে হবে কিন্তু হঠাৎ করে এখানে আরগো উঠে যাচ্ছে আর বলতেছে হ্যাঁ আমার মনে হচ্ছে কিছু কিছুটা হয়তো রিকভার হয়েছে আমার শরীরটা তাই বলতেছে তো থ্যাংক ইউ ইউরি তাই বলে এখানে উঠে যাচ্ছে আর ইউরিটা কাইন্ডে দিতেছে এখানে আর আরগোকে দেখে তো এখানে আরগো বলতেছে এটা আর ঘুমানোর সময় নয় আমাদেরকে লড়াই করতে হবে তো গবলিনের সামনে যে আবারও অ্যাটাক করার শুরু করে দিয়েছে তো এখানে অ্যাটাক করার পর এখানে ওই সব গবলিনগুলোকে হারাচ্ছে হ্যাঁ আমি এটা করতে পেরেছি টাইম মতো তাই কি বলতেছে ইউরি তো এরপরে এখানে আমান্ডা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ইউরিও তো এখানে ইউরিয়া হঠাৎ করে তার শরীর ক্লান্তর কারণে এখানে পড়ে যাচ্ছে তো তার শরীরটা অনেক হ্যাভি হ্যাভি ফিল মনে হচ্ছে তো এখানে সে মানে বাকি ক্যাপ্টেন আর আরগর দিকে দেখা যায় সে এখানে গভকে আর কি ঠেকানোর চেষ্টা করতেছে আর আমারটা দেখে ফেলছে ইউরিয়া এখানে নিচে পড়ে গেছে তো আমার এখানে ইউরি চলে গেছে আর কি আরগো মানে আমারটা একটু বাঁচানোর জন্য মানে আমারটা আর কি ইউরিককে বাঁচানোর জন্য চলে গেছে তো তুমি কি ঠিক আছো তো এখানে শেষ জিনিসটা সেই দিন দেখেছি যে আরগ এখানে ক্যাপ্টেন গবলিন একে সব কিছু হারিয়ে ফেলেছে আর এখানে সে ভেতর থেকে একজন প্রাপ্তবয়স্ক কিন্তু আমি রক্ত হিসাবে আমি একটা ছোট বাচ্চা তো সেই জন্য আমি এসে কিছু ব্যবহার করতে পারি না আমি ম্যাজিক তো সেই জন্য আমি এখানে অজ্ঞান হয়ে গেছিলাম এইসব আর কি বলতেছে আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেছে তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে না যারা নতুন এসেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে আর এই চ্যাপ্টারগুলো আরও চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরিবর্তিত পাই